এসেছি শুধু বেলঘড়িয়া থেকে, আমি প্রত্যেক বছর আসি, ভীষণ ভীষণ ভালো লাগে। মানে এটা বেলঘড়িয়া, মানে মায়ের সাথে একটা আত্মিক সম্পর্ক রয়েছে আমাদের, জয়রামবাটি জগদ্ধাত্রী মা পূজা, মানে আমাদের কাছে এটা একটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। প্রচুর ভক্ত সমাগম, মানে কোথা থেকে আসবে বলে বোঝাতে পারবো না, কোথা থেকে শুধু অত কষ্ট করে যে মানুষ এখানে আসে, এটা একটা মানে ভীষণ ভীষণভাবে আমাদের মনের ব্যাপার। জয়রামবাটি মাতৃমন্দিরে আছে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, এটা কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, মানে এটা না ভাষায় প্রকাশ করা যায় না, যারা না আসবে তারা বুঝতে পারবে না, এটা একটা আত্মিক যোগাযোগ, তো এটা ঠিক মুখে বলে ভাষায় বলে এটা ঠিক প্রকাশ করতে পারি না আমরা। অসম্ভব ভালো লাগে, অসম্ভব। আমরা প্রত্যেক বছর ছুটে আসি, বহু বছর ধরে আসছি, আর এখানে সুশৃঙ্খল এত, মানে পরিবেশটা এত সুন্দর, নিয়ম শৃঙ্খলা সমস্ত কিছু, মানে ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, জগদ্ধাত্রী পুজো দেখলাম, আছি এখন, আছি, দেখবো একদম প্রতিমা নিরঞ্জন পর্যন্ত দেখে তারপরে আমরা যাবো। আজকে প্রথমে তো এখানে মাতৃমন্দিরে আসলাম, এবার যাবো মায়ের বৈঠকখানা কোয়ালপাড়া, তারপর সেখান থেকে যাব ঠাকুরের কামারপুকুর, সেখানে একটু জগদ্ধাত্রী পুজো দেখে আবার জয়রামবাটি ফিরে আমরা এখানেই থাকি, এখানেই পুজো দেখবো, সন্ধ্যা আরতি দেখবো। আপনার নাম? আমার নাম চন্দ্রিমা চক্রবর্তী। আপনি কোথা থেকে আসছেন? বেলঘড়িয়া থেকে এসেছি। আমি এসেছি কলকাতা থেকে, আমার এখানে মানে এটা প্রথম আমার আসা এখানে, মানে এখানটা তো মায়ের জন্মভূমি, এখানকার মানে জগদ্ধাত্রী মায়ের পুজোয় ফার্স্ট টাইম আমার এখানে আসা, তো খুব ভালো লাগছে এখানে এসে। আর এখানে এত সুন্দর পরিবেশ, আর মানে এখানটা আমার এই নতুন মানে একটা পুজো দেওয়া সবকিছু মিলিয়ে এখানে খুব ভালো লাগছে, খুব ভালো, খুব ভালো। এখানে একটা আসা মায়ের জন্মভূমিতে নতুন একটা অন্য অনুভূতি, একটা হ্যাঁ 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 এই জগদ্ধাত্রী মা এখানে মানে মাকে জগদ্ধাত্রী হিসাবে পুজো করা হতো। হ্যাঁ, আমি এসেছি আমার ফ্যামিলির সাথে, আমার নাম পূজা দাস দাস। মাতৃমন্দিরে জগদ্ধাত্রী পুজো কি ইতিহাস আছে এবং কিভাবে জগদ্ধাত্রী পুজো হবে? এখানে মা শারদার মা শ্যামাসুন্দরী দেবীর প্রতি বছর নিজের ঘরে কিছু চাল রাখতেন, মুষ্টি ভিক্ষা করে যেমন একটু একটু করে মানুষ চাল রাখে হাঁড়িতে, সেই রকম ওই চালগুলো রাখতেন কালী পূজা গ্রামের যে হতো সেখানে দেওয়ার জন্য, ভোগ রান্নার জন্য। সে একবার সেটা নেয়নি, সেই না নেওয়াতে ওনার বড় দুঃখ হলো, রাত্রে কেঁদে কেঁদে শুয়ে গেলেন যে এই চাল কে খাবে। তখন জগদ্ধাত্রী দেবী ওনাকে দর্শন দিয়ে বলেছিলেন যে আমি এই ভোগ গ্রহণ করব এই চালের, তুমি পুজো করো, সে থেকেই আরম্ভ হয়। আর মা শারদা তখন ওনার কম বয়সে ছিলেন মেয়ে, তো মা শারদাই ওনাকে নিজের মায়ের যে স্বপ্নের যে দেবী দর্শন হয়েছিল সেটার বিষয় বলেছিলেন যে ইনি জগদ্ধাত্রী দেবী। তা মায়ের মা সেই সময় বড় দরিদ্র অবস্থায় এরা পরিবার, সেই অবস্থায় জগদ্ধাত্রী পুজো আরম্ভ করেছিলেন গ্রামের লোকেদের সাহায্যে। আর এখানে গ্রামের লোকেরা সবাই প্রসাদ পেত, শয়ে শয়ে লোকে এসে, এই একটা দরিদ্র পরিবারে যে জগদ্ধাত্রী পুজো 1877 সালে আরম্ভ হয়, সেই সময়কার গ্রামের অবস্থা কল্পনাই করতে পারি আমরা। তা সেই নিয়ে জগদ্ধাত্রী দেবীরই বিশেষ কৃপায় এটা আরম্ভ হয়, আর তখন থেকে তার কৃপায় এটা অনবরত চলে আসছে। আর পরবর্তীকালে যখন মিশন এই মায়ের বাড়িটাতে নিজের একটি শাখা কেন্দ্র হলো, আমাদের পীঠস্থান কামারপুকুর জয়রামবাটি, তা সেই হিসাবে এখানে মিশনের উদ্যোগে সব কাজ আরম্ভ হয়ে গেল। মায়ের দেহত্যাগের পর 1920 সালে 3 বছর পর মন্দির তৈরি হলো, মায়ের মন্দির যেখানে আজ নিত্য পূজা চলছে, সেখানে জগদ্ধাত্রী পুজো আয়োজন হতে থাকে মিশনের চেষ্টা। আর পরবর্তীকালে 2011 থেকে বাইরে বাগানে সুন্দর বড় পান্ডাল করে জগদ্ধাত্রী পুজো আজকাল চলছে গত 12 বছর ধরে। তা আমাদের প্রশাসনের দিক থেকে সুন্দর সব ব্যবস্থা নেওয়া হয়, মানে সাহায্য পাই আমরা, আর আমাদের ব্যবস্থাপনায় প্রায় 18-20 হাজার আজকে ভক্তরা প্রসাদ পাবে বসে। আর আগামীকাল এখানে মা শারদার সময়ের থেকেই একটা চল আছে যে পরের দিন যাত্রা হতো, গ্রামের লোকেরাই যাত্রা করতো,
সেই ভাবেই এবারেও জারামবাটি শিহর এই সব গ্রামের লোকেরাই যাত্রা করবে। সে নিয়ে আগামী কাল সন্ধ্যা আরতির পর মা শারদা সন্ধ্যা আরতির পর মা জগদ্ধাত্রী দেবীর সন্ধ্যা আরতি হবে, তারপর যাত্রা হবে প্রায় 7টা থেকে 9:30-10টা অবধি। এইভাবে এই দুই দিনই প্রধান এটার ইয়ে। বৃহস্পতিবারে বিসর্জন মা শারদা দিতে চাইতেন না, সেই জন্য এবারও বৃহস্পতিবারে আমাদের 23 তারিখে বিসর্জন হবে না, সেদিন সাধারণ দশপ্রচার পুজো হয়েই এটা থাকবে। আর শুক্রবারে এবার বিসর্জন হবে 24 তারিখে। এইভাবে এবারের পুজো শেষ হবে। আমি স্বামী পররূপানন্দ, শ্রী শ্রী মাতৃমন্দির জারামবাটি। ওম শ্রী গুরু শ্রীপাদ গান্তি জয়ামি নমঃ। ওম তিন ঈশ্বরন্দ পরম গুরু শ্রীপাদ গান্তি জয়ামি নমঃ। ওম ঐ দর্শন পুষ্পম পরম গুরু ওম ঈশ্বর জয়ামি নমঃ। ওম ঐশ্বরী গুরু শ্রীপাদ গান্তি জয়ামি নমঃ। ওম ঐ নিগম শরণ পুষ্পম পরা পরমেশ্বরী গুরু শ্রীপাদ গান্তি জয়ামি নমঃ। ওম ঐ নিগম শরণ বিলবত্তম পরমেশ্বরী গুরু শ্রীপাদ গান্তি জয়ামি নমঃ। ওম হ্রি নীতি গতপুষ্পে প্রহা দিব্যাং বাসপাদুকাং পূজয়ামি নমঃ। ওম হ্রি নীতি গতপুষ্পে মায়া দিব্যাং বাসপাদুকাং পূজয়ামি নমঃ। ওম হ্রি নীতি গতপুষ্পে জয়া দিব্যাং বাসপাদুকাং পূজয়ামি নমঃ। ওম হ্রি নীতি গতপুষ্পে সূক্ষ্মা দিব্যাং বাসপাদুকাং পূজয়ামি নমঃ। ওম হ্রি নীতি গতপুষ্পে বাসপাদুকাং পূজয়ামি নমঃ। ওম হ্রি নীতি গতপুষ্পে সর্বসিদ্ধি দিব্যাং বাসপাদুকাং পূজয়ামি নমঃ। ওম হ্রি ঈশমন্দ ফুলাদি একাদশ শক্তি শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ। ওম হ্রি নীতি গতপুষ্পে ফুলাদি একাদশ শক্তি শ্রীপাদুকাং পূজয়ামি নমঃ।